নায়িকা পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের আদেশ আরও ছয় মাস বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে জানান আইনজীবীরা। এখন বিচারক নিম্ন আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণে কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা। সোমবার 9 জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে পরিমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম জেডা পান্না খান ও অ্যাডভোকেট শাহা মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি। এর আগে গত বছরের 8 মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে করা আবেদনের শুনানি নিয়ে 8 মার্চ আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে ওই দিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ এম আমিনউদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। অন্যদিকে পরিমণির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম জেডাই, পান্না খান ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। 2021 সালের 4 আগস্ট রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। দাবি করা হয় ওই সময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের দামি মদের বোতল সহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। 4 অক্টোবর আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত বছরের 1 মার্চ পরিমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে 7 মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে, যার শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিই নিউজ, ঢাকা।